জাহাজ যখন বন্দরে আসে, হলদিয়া ডকে আসে, তার আগে জাহাজ কল রিপোর্ট করে স্যান্ডেডস, স্যান্ডেডসে রিপোর্ট করে আমাদের জানায় আমাদের পোর্ট অথরিটিকে যে আমরা এসে গেছি, এবার আমাদের ডাকুন। আমরা সেটা নিয়ম অনুসার প্রায়োরিটি ওয়াইজ সেটা ডাকা হয়, কল করা হয়। তো এই জাহাজের ক্ষেত্রে যেহেতু আমরা জানতে পেরেছিলাম এরকম একটা ঘটনা ঘটেছে এবং সেটা নিউজ এবং মিডিয়াতেও এসছে, আমরা জাহাজের এজেন্টকে বলেছি যে তুমি একটা পুরো ইনসিডেন্টস রিপোর্ট, মানে কি ঘটনা ঘটেছিল, কতটা ঘটেছিল, কি হয়েছে, তার ভেরিফিকেশন কি হয়েছে, এগুলো সবই আমাদের দেবে যখন ওনারা স্যান্ডার্ডসে আসবে। বিফোর অ্যাকচুয়ালি কলিং, আমাদের ডকের অ্যাকচুয়ালি কল করার আগে সেই রিপোর্টটা ওনারা দেবেন। দেওয়ার পর আমরা স্যাটিসফাইড হলে সেই জাহাজটাকে ডাকবো, এবং ডাকার পর আমাদের ট্রাফিক বা মারিন আছে, ওনারা এই জিনিসটা অপারেশন, আপনার কার্গো হ্যান্ডলিং অপারেশন হবে। এছাড়াও মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট, ওনারা আসবেন এখানে জাহাজটাকে ইন্সপেক্ট করতে, এবং তারা ইন্সপেকশন করবেন, করার পরেই জাহাজটা রিলিজড হবে। সেটা এক্স্যাক্টলি কোথায় কী স্পিলটা হয়েছে এটা তো আমরা মিডিয়ার তরফ থেকে আমি জানতে পেরেছি। তো সেটা অ্যাকচুয়ালি ইট ইজ ফার অ্যাওয়ে ফ্রম হিয়ার, এইখানে হলদিয়ার কাছাকাছি বা বেঙ্গলের কাছাকাছি কোনো ব্যাপার স্পিল হয়েছে সেরকম কোনো খবর পাওয়া যায়নি। সেটা অনেক দূরে, সেটা চেন্নাই আরও দূরে, সেইখানে কী কতটা ইম্প্যাক্ট সেটা ওখানকার যে অথরিটিরা গেছেন তাদের কাছ থেকেই জেনে বলা যেতে পারে যে আদৌ কী ইম্প্যাক্ট হবে বা হলে কতটা। এরকম লাস্ট কিছু বছর আমি কোনোদিন প্রথম রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের ঠিক বিপরীতে।